আসসালামু আলাইকুম সহজ কৃষি শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আমি নাজমুল বরাবরের মতো সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে লাউ গাছের পাতা পোড়া রোগ তো এই পাতা পোড়া রোগটি কী এবং এই রোগটি হলে আমাদের কী ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এবং কি ব্যবস্থাপনা আগে থেকে আমরা নিয়ে রাখলে এই ধরনের পাতা পোড়া রোগটি হবে না তো এই সকল বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা এই যে এই লাউ গাছটিতে যে রোগটি দেখতে পাচ্ছেন এই যে পাতা পোড়া রোগ এই রোগ এই রোগটিকেই সাধারণত পাতা পরা রোগ বলা হয় এই যে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে পাতাগুলো প্রথমে হালকা হলুদ হয়ে তারপরে বাদামি রঙের হয়ে তারপর সেখান থেকে দাগটি ক্রমান্বয়ে বড় হতে হতে এভাবে পুড়ে যাওয়ার মতো দেখায় তো এরকম যদি ব্যাপক হারে দেখা দেয় ফসলের জমিতে বা লাউয়ের জমিতে তো সেক্ষেত্রে কিন্তু কোনো ফসলি কৃষক যদি কোনো কৃষক যদি শাক বিক্রির জন্য এভাবে লাউ চাষ করে থাকেন তাহলে কিন্তু সে ব্যাপক হারে লসের সম্মুখীন হবেন তো এর জন্য অবশ্যই আমাদেরকে এর যে ব্যবস্থাপনা সেটি পূর্বে থেকেই গ্রহণ করতে হবে এতে করে এই ধরনের যে রোগের আক্রমণগুলো এই আক্রমণগুলো হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে এই হচ্ছে পাতা পোড়া রোগ লাউ গাছের এই যে এখানে দেখলেও আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন বিভিন্ন জায়গায় এভাবে এই রোগটি ব্যাপকভাবে আক্রমণ করেছে এই যে এখানে সাধারণত একটু বয়স্ক পাতাতে এই রোগটি আক্রমণ বেশি করে থাকে কত কত সময়ে বা প্রায় সময় নতুন পাতাতেও এই রোগের আক্রমণটা দেখা যেতে পারে যদি এর কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তো কি পরিমাণ লস হতে পারে তা শুধুমাত্র এই জমিটির এই অংশ দেখলে বোঝা যেতে পারে তো সম্মানিত দর্শক আপনারা একটু লক্ষ্য করে দেখুন এখানে একটিমাত্র পাতাও সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ সবগুলো পাতা পাতায় প্রায় সম্পূর্ণ জমিতে মারাত্মকভাবে এই রোগ আক্রমণ করে গাছের পাতাগুলোকে বিনষ্ট করে গাছের পাতাগুলোকে নষ্ট করে ফেলেছে তো যদি এরূপ অবস্থা হয় তাহলে কিন্তু গাছের যে বেড়ে ওঠার যে গতি সেটি কিন্তু থেমে যাবে এবং গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং গাছের যে পরিমাণ ফল আসার কথা বা ফলন আসার কথা তা কিন্তু আসবে না এই দেখেন বন্ধুরা কি পরিমাণ ভাব কি পরিমাণ আক্রমণ করেছে এই জমিটাতে তো এর জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি লাউ গাছের পাতা থেকে এই পাতা রোগটি যদি দূর করতে চান সেক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে জৈবিক পদ্ধতি আর একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি জৈবিক পদ্ধতিটা হচ্ছে বৈদ্যুতিক মিক্সার আপনারা যে বর্ধু স্প্রে করেন সেক্ষেত্রে পাতা পোড়া রোগটি আর আসবে না আর রাসায়নিক যে পদ্ধতি সেটি হচ্ছে মেনকোজেপ প্লাস এই দুইটা উপাদানের একটি কম্বিনেশন প্রোডাক্ট আছে যদি আপনারা এটা প্রতি পনেরো দিন পর পরে একবার করে স্প্রে করেন সেক্ষেত্রে এই পাতা পড়া রোগটি আর আসবে না তো বন্ধুরা আপনারা যদি শুধু মেনকোজেপ ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো হবে না আবার শুধু মেটালিক্স যদি ব্যবহার করেন সেটাও খুব বেশি ভালো ফলপ্রসূ হবে না তো এর জন্য আপনারা অবশ্যই ম্যানকোজেভ প্লাস মেটাল এক্সেল এই দুইটার একটা কম্বিনেশন প্রোডাক্ট এইটা ব্যবহার করবেন যেমন রিডুমিল গোল্ড ম্যাক্স গোল্ড তো যাই হোক এই ধরনের উপাদানগুলো যদি আপনারা মতো ব্যবহার করেন ভালো ফলাফল পাবেন এই হচ্ছে রাসায়নিক এবং জৈবিক পদ্ধতি এবং আপনাদের সার ব্যবস্থাপনার দিকেও অবশ্যই একটু নজর রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনার থাকে তাহলে আমার এই কমেন্ট বক্সে আপনি জানিয়ে দেবেন আমি আপনাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থাকবেন বাসায় থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম